আমরা দেখতে পাচ্ছি রাসেল $70 একটি কাজ পেয়েছি, বি ইওর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনি 28 দিনের জন্য $70 একটা কাজ পেয়েছেন। এই কাজটা মানে বাইরে কোর্স থেকে আসছে নাকি বাইরে সরাসরি আপনাকে হায়ার করেছে? স্যার সরাসরি হায়ার করছে। আচ্ছা আপনি কোথা থেকে বলছেন রাসেল? স্যার আমি চট্টগ্রাম মিরসরাই থেকে বলতেছি। আচ্ছা এটা আপনার প্রথম কাজ? জি স্যার। এর আগে কোনো কাজ পেয়েছেন বা ট্রান্সফার হয়েছে এরকম কোনো রেকর্ড আছে আপনার? স্যার কাজ পাইছিলাম, ওই যে আরো 4টা কাজ পাইছিলাম, কিন্তু ওই অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার কারণে ওটাতে আর কাজ করতে, এটা নতুন অ্যাকাউন্ট তো, ওই জন্য এটাতে নতুন কাজ পাইছি। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা বাইরে কোর্স থেকে আসছে এই কাজটা? না স্যার এটা গিগ থেকে সরাসরি হায়ার। আচ্ছা তো বায়ার সরাসরি হায়ার করে চলে গেছে নাকি এর আগে বায়ারের সাথে আপনার কোনো কথা? বায়ারের সাথে আমার কথা হয়েছে, মেসেজের মধ্যে কথা হয়েছে, আমার গিগ থেকে বায়ার মেসেজ করছে। আচ্ছা দেখো মেসেজ আমি দেখবো না। এখন আপনি বলেন যে এই যে কাজটা বায়ার আপনাকে দিল, প্রথমত কাজটা আপনার আপনি বুঝতে হবে। জি। তারপর না আমি আপনাকে বুঝিয়ে দেবো। এখন আপনি বলেন যে মেসেজ এই যে বায়ারের সাথে আপনি কথা বললেন, কথা বলার ক্ষেত্রে আপনি কি বুঝতে পারলেন? স্যার আমি মোটামুটি সবকিছু বুঝতে পারছি, বায়ারের সাথে আমার কথা হয়েছে, যে বায়ার বলছে তার সোশ্যাল মিডিয়ায় যে অ্যাকাউন্ট গুলো আছে সে অ্যাকাউন্ট গুলাতে পোস্ট করতে হবে, আর ওনার যে মানে পোস্ট করার পরে ওনার ফলোয়ার বাড়াইতে হবে, ওনার জুয়েলারি শপ আছে একটা পেজ আছে, ওই পেজের জন্য ফলোয়ার লাগবে। মানে ওনার ফেসবুকের একটা পেজ আছে? হ্যাঁ এই যে স্যার আমার ইনস্টাগ্রামের পেজ আছে, এই যে এটা জুয়েলারি শপ, তারপরে এটা হচ্ছে ফেসবুক পেজ, এটা জুয়েলারি শপ, তারপরে আছে পিন্টারেস্ট, এটাই। আচ্ছা এখন ওগুলোতে ফলোয়ার লাগবে। আচ্ছা তো আশা করি আপনি পারবেন। জি স্যার। এখানে বায়ার লিংক দিয়েছে আপনাকে ইনস্টাগ্রামে, একটু নিচে যান। ইনস্টাগ্রামের লিংক দিয়েছে বিজনেসের, একটা দিয়েছে পার্সোনাল। জি। ইনস্টাগ্রামে কিন্তু দুইটা অ্যাকাউন্ট তৈরি করা যায়, একটা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা যায়, একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা যায়। ফেসবুকে একটা আছে পার্সোনাল, একটা আছে বিজনেস। হ্যাঁ ফেসবুকে ঠিক একইভাবে একটি পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা যায়, একটি বিজনেস অ্যাকাউন্টও তৈরি করা যায়। তারপর পিন্টারেস্ট বিজনেস হাব, পিন্টারেস্টের জন্য বিজনেস হাব একটা তৈরি করে, পিন্টারেস্টের জন্য কিভাবে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন সেটা আপনারা জানেন, আমি দেখিয়ে দিয়েছি। পিন্টারেস্টে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করা যায় আবার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা যায়, তার মানে দাঁড়ালো 1, 2, 3, 4, 5টা আপনি 5টা অ্যাকাউন্ট নিয়ে মার্কেটিং করতে হবে। জি স্যার। তাই না? হ্যাঁ মার্কেটিং করবে। এখন বায়ার বলছে যে যদি আমি ভালোভাবে পোস্ট করতে পারি, মানে সুন্দর করে সাজিয়ে যদি পোস্ট করতে পারি, বায়ার আমাকে পোস্টের জন্য হয়তো বা ম্যানেজার করে দিবে, না হলে ওনার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, তার মানে এই কাজটা যদি আপনি করতে পারেন, হ্যাঁ এই কাজটা আপনি করতে পারেন, সেক্ষেত্রে বায়ার আপনাকে মানে পার্মানেন্ট জব দিয়ে দিবে স্যার, তার সাইটের জন্য আপনাকে পার্মানেন্ট একটা জব দিয়ে দিবে। জি। এখন শুনেন, এই বায়ারটা যদি আপনাকে প্রথমে $70 কাজ দিয়ে আপনাকে বায়ার টেস্ট টেস্ট দিচ্ছে, মনে করেন যে আপনি এসএসসি পরীক্ষা দিবেন, এসএসসি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে আমরা কি দিতে হয়, টেস্ট এক্সাম দিতে হয়। যদি এই টেস্ট এক্সামে যদি উত্তীর্ণ হয়ে যান সেক্ষেত্রে বায়ার আপনাকে পার্মানেন্ট জব দেবে। এখন পার্মানেন্ট জবের ক্ষেত্রে অনেক ধরনের হতে পারে, একদম লো প্রাইস হচ্ছে $300 আর একবার হাই মিডিয়াম প্রাইস হচ্ছে $500। বেশিরভাগ বায়ার $500 দিতে রাজি হয়, আর কোনো কোনো বায়ার আপনাকে $300 দিতে রাজি হবে। মান্থলি আপনার স্যালারি পড়বে $300। যদি বায়ার যদি সত্যি আপনাকে মাসিক হিসাবে নিযুক্ত করতে চায় সেক্ষেত্রে আপনাকে একদম লো প্রাইস দিবে বায়ার $300। আর যদি মধ্যবিত্ত প্রাইস দিতে চায় সেক্ষেত্রে আপনাকে কম হলেও $500 দিবে। আর যদি হাই রেটে, এটা হচ্ছে কি আপনি বায়ের সাথে কনভার্সেশন করে কথাবার্তা বলে তারপর কাজটা করবেন। তো প্রথমত হচ্ছে আপনাকে এই বায়ার যে মান্থলি যে হায়ার করবে সেটা দেখার বিষয় না, আপনি এই কাজের উপরে ফোকাস দেন। কাজের মেয়াদ হচ্ছে 28 দিন, তার মানে ধরে নিন 1 মাস, অনেক লম্বা একটা সময় পেয়েছেন। হ্যাঁ খেলাধুলা করে, হ্যাঁ জি স্যার, মানে আপনি ইচ্ছে মতো করে মার্কেটিং করতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই। আমাকে এটা বলছে যে রিল্যাক্স নেই, মানে একেবারে রিল্যাক্সে কাজ করার জন্য। এখন আমি আপনাকে বলি, যেহেতু এই প্রোডাক্ট গুলা এখানে যত 5টা যে ওয়েবসাইট দিয়েছি, এই 5টা ওয়েবসাইটে হচ্ছে জুয়েলারি শপ, তাই না? জি স্যার। ছেলে না মেয়েদের? মেয়েদের। আচ্ছা সেই ক্ষেত্রে এই প্রোডাক্ট গুলা বায়ার চাচ্ছে যে ট্রাফিক আনার জন্য, বায়াররা ট্রাফিক কেন আনবে, বায়ারা ট্রাফিক আনবে তাদের প্রোডাক্ট গুলা বিক্রি হওয়ার জন্য। এখন বিক্রি হওয়ার জন্য আমরা কি করব, ফেসবুকে মার্কেটিং করব। এখন ফেসবুকে কোথায় মার্কেটিং করবেন? এখন হচ্ছে এই প্রোডাক্ট গুলা বিক্রি করানোর জন্য প্লাস এই প্রোডাক্ট গুলা মার্কেট করানোর জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে বাইসেল গ্রুপ। ঠিক আছে,
আমি এতদিন আপনাদেরকে বলেছিলাম যে বাইসেল গ্রুপে আমরা কোনো পোস্ট করব না, কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু হচ্ছে বাইসেল গ্রুপের প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো দিয়ে যদি আপনি বাইসেল গ্রুপে পোস্ট করেন, সাথে সাথে আপনার পোস্টগুলো অ্যাপ্রুভ করবে, ইভেন আপনার পোস্টগুলো লাইভ হয়ে থাকবে। এখন বায়ার সেক্ষেত্রে আমি কি শুধুমাত্র একটা ছবি নিয়ে কাজ করব না, বাইরের পুরো আইডি লিঙ্কটা নিয়ে কাজ করব? এখন আমি আপনাকে বলি, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। জি আপনি প্রোডাক্ট একটা একটা ক্লিক দেন, দেখেন প্রোডাক্টের কোনো লিংক আছে কিনা। লিংক নেই, শুধু এখানে হ্যাশট্যাগ ব্যবহার করছে। জাস্ট হ্যাশট্যাগ ইউজ করেছি। জি আপনি পিন্টারেস্টে দেখেন তো কোনো প্রোডাক্টের লিংক আছে কিনা। ইন্টারেস্ট হয়তো থাকবে, ফিচার্ড প্রোডাক্ট। স্যার এটাতে তো কোনো লিংক দেখতেছি না। আচ্ছা, ব্যাস সরাসরি কি করেছে এখানে গিয়ে দিয়েছে, ব্যাস এই প্রোডাক্টগুলো মার্কেটিং করতে চাচ্ছে না। হ্যাঁ, তার মানে দাঁড়ালো যে ব্যাস এই তার ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাচ্ছে। জি ঠিক আছে, এখন আপনি চাইলে বুস্ট করতে পারবেন, আমি বলি, কিন্তু বুস্ট করবেন না। বুস্ট যদি দেখা গেছে যে আপনি মার্কেটিং করার পর আপনার কোনো আপনি সাকসেস হতে পারতেছেন না, তখন বুস্ট করবেন। এখন এক একটা পেজে, হ্যাঁ এক একটা পেজে আপনি যদি বায়ের জন্য 5K, হ্যাঁ 5K যদি 5K যদি ট্রাফিক আনেন, সেক্ষেত্রে আপনার বাংলাদেশি টাকায় খরচ পড়বে মাত্র 400 টাকা এক একটা পেজের জন্য। বুঝতে পেরেছেন? জি স্যার। তো সেই ক্ষেত্রে যেহেতু $70 আছে, আপনি চিন্তা করার কোনো কারণ নেই। যদি মার্কেটিং করার পর যদিও কোনো কাজ না হয়, সেই ক্ষেত্রে আর এখানে মার্কেটিং করলে কাজ 100% হবে, কারণ তার প্রোডাক্ট গুলো অনেক ভালো। তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ফুড রিলেটেড কিছু আছে, পিন্টারেস্টে ফুড রিলেটেড কিছু আছে, খাবার দাবারের। সেই ক্ষেত্রে ফুড রিলেটেড গ্রুপ যেগুলো আছে, এগুলো গ্রুপে আপনি পোস্ট করবেন। ঠিক আছে, বা এখানে 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 তো জুয়েলারিও দেখতে পাচ্ছি, জুয়েলারি আছে স্যার। সেক্ষেত্রে তার এই সব গুলো আপনি কিন্তু বাইসেল গ্রুপে পোস্ট করবেন এই লিঙ্ক নিয়ে। এই সরাসরি এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করবেন না, এই লিঙ্কটাকে আপনি শর্ট করবেন বিটলির মাধ্যমে। এই লিঙ্কটাকে শর্ট করে শর্ট করে তারপর মার্কেটিং করবেন। ঠিক আছে স্যার। আপনি টাইটেল এবং ডেসক্রিপশন লিখে আমাকে মেসেঞ্জারে দেখাবেন। ওকে স্যার। ঠিক আছে, পিন্টারেস্টের জন্য একটা টাইটেল এবং ডেসক্রিপশন লিখবেন এক একটা পেজের জন্য। এখানে 5টা পেজ আছে, 5টা পেজের জন্য 5টা টাইটেল লিখবেন এবং 5টা ডেসক্রিপশন লিখবেন। আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে টাইটেল এবং ডেসক্রিপশন আপনি ইউজ করবেন। স্যার ওনার ফেজে কিছু পোস্ট আছে এখানে, ওনার এটা কিছু আইডিয়া নেওয়া যাবে। হুম হুম এখন এখন বায়ার বলেছে যে তার পেজটাও প্রমোট করতে হবে। জি স্যার। এখন পেজটা সরাসরি প্রমোট করবেন না, পেজটাতে কোনো কিছু লিখবেন না, জাস্ট পেজে কি করবেন, জাস্ট শেয়ার যাবেন। এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন আপনি, শেয়ার ইন এ গ্রুপ, শেয়ার থেকে আপনি গ্রুপে পোস্ট করে দিবেন সরাসরি। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আপনাকে কোনো কিছু লিখতে হবে না, এই সবগুলো করবেন বাইসেল গ্রুপে। বায়ার কোন দেশের বায়ার? এটা ইউএসএর। ইউএসএর বায়ার, সেই ক্ষেত্রে আপনি সার্চ করবেন বাইসেল গ্রুপ ইন ইউএসএ। ঠিক আছে জি স্যার, আমার প্রত্যেকটা লিস্ট আছে। আচ্ছা আপনি একটু লিস্টটা দেখান, আমরা একটু দেখি। স্যার হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর করে সাজিয়েছেন, এবং গ্রুপ মেম্বার সহ আপনি এখানে অ্যাক্টিভ করে রেখেছেন। হ্যাঁ বলো, তাহলে তো আপনার কাজটা আপনি অর্ধেক করে রেখেছেন। এখানে জাস্ট গ্রুপে ক্লিক করবেন, মার্কেটিং করবেন, ব্যাস আপনার কাজটা হয়ে গেল। জি স্যার, আপনাকে একদম মানে সহজে আপনি লাইভ লিঙ্কও পেয়ে যাবেন, স্ক্রিনশটও পেয়ে যাবেন, গ্রুপ মেম্বার পেয়ে যাবেন, নাকি আর এত কাড়াকাড়ি করতে হবে না। যাই হোক, আপনি কাজে লেগে যান। হ্যাঁ কাজে লেগে যান স্যার। আর আর কিছু করবেন আমি আপনাকে বলি, তার জন্য কিছু বুকমার্কিং করে দেবেন। বুকমার্কিং করলে হবে কি, এক্সট্রা ট্রাফিক চলে আসবে, প্রোডাক্ট বিক্রি হোক আর না হোক তার এখানে ট্রাফিক চলে আসবে। আচ্ছা, তার মানে এই যে লিংকগুলো নিয়ে টোটাল লিংকগুলো ডাইরেক্ট সরাসরি লিংকটা নিয়ে
আপনি কি করবেন, বুকমার্কিং করবেন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবেন না। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ অনেকগুলো লাইভিং হয় না, হ্যাঁ, আর ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ পোস্টিং করে অনেক কোডিং হয়ে যায়, সেই ক্ষেত্রে বুকমার্কিং সাইটগুলোতে পোস্টিং করলে অনেক 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 লাভবান হবেন, আর সাথে সাথে লাইভ লিঙ্কও হয়ে যাবে। কোথায় করবেন? যেগুলো গ্রুপের ডিএ এবং পিএ খুবই কম, হুম, যেগুলো গ্রুপের ডিএ এবং বায়ার তো বলে নাই যে ব্যাকলিঙ্ক করার জন্য, আমরা নিজে থেকেই করতেছি, হুম, জাস্ট যেগুলো গ্রুপের সবচেয়ে বেশি দেখবেন ডিএ পিএ কম, ওইগুলো গ্রুপে কিন্তু সরাসরি পোস্টিং হয়ে যাবে। বুকমার্কিং সাইট আছে মনে হয়, না হলে আচ্ছা আমাদের সবগুলো আছে, সমস্যা নেই, জয়েন নিয়ে নেবেন, সমস্যা নেই স্যার, ঠিক আছে। আশা করি আপনি আপনি এই কাজটা করতে পারবেন। তো আপনার এখানে সময় আছে 27 দিন 6 ঘন্টা 33 মিনিট 30 সেকেন্ড, হ্যাঁ, অনেক লম্বা সময় আছে, করতে পারবেন। ওকে স্যার, ওকে। কিন্তু আমি ওটাকে বলবো।